করবি? আবার শোনা, আমার মেয়ে আমার থেকে এইভাবে দূরে চলে গেল, ওর মাকে এত ঘৃণা করে। আবার শোনা, আচ্ছা ওকে বড় করে কি আবার কোনো ভুল রয়ে গেছে? কি বললে? ওকে তুমি বড় করেছো? ডাক্তারবাবু, কবে দেখেছো তুমি সোনাকে আর কতদিন বড় করেছো? আসা যাওয়ার মধ্যে আর বড় করার মধ্যে একটাই পার্থক্য আছে জানো, সব সময় সব পরিস্থিতিতে সন্তানের পাশে থাকা। তুমি তো এটাও জানতে না যে রূপা ছাড়াও তোমার আর একটা মেয়ে আছে, আর যখন তুমি জানলে জাস্ট দুটো বছর ছিল। দীপা সোনার বয়স এখন 12। তুমি জানো একজন মেয়ের বেড়ে ওঠার জন্য তার বাবার থেকে বেশি প্রয়োজন তার মাকে, কিন্তু যেটুকু সময় তুমি ওকে দিয়েছ তার জন্য বড় করার কৃতিত্ব আমি তোমায় দিতে পারব না। সোনাকে আমি বড় করেছি। আমার সত্যি কথা বলো তো, এই যে সোনা তোমাকে এত ভুল বুঝেছে, ও কি খুব ভুল করেছে? আপনি আমাকে এই কথা বলছেন? আপনি আপনি তো সব জানেন যে সোনা আমাকে কেন সেভাবে কাছে পায়নি, এটা জানার পরেও আপনি আমাকে প্রশ্নের অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবেন? অগ্নি পরীক্ষা সে তো দিয়েছে আমি আর আমার মেয়ে। তুমি তো সব সময় সে আগুনের আঁচ থেকে পালিয়ে বেঁচেছো দীপা। কি আমি পালিয়ে বেঁচেছি? তুমি বলো, সেদিন তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে, কেন আমাদের জন্য অপেক্ষা করলে না বলো? হ্যাঁ মানছি, আমার দোষ ছিল, আমি ভুল করেছিলাম, আমি একটা চিঠি লিখে বেরিয়ে গেছিলাম, কিন্তু তুমি তুমি যে সেই গেলে আর তো ফিরে এলেন, সোনার জন্য তো একবার আসতে পারতে তাও তো এলেন, আমি সোনাকে বাঁচানোর জন্য নিয়ে গেছিলাম, কিন্তু বারবার তোমার কথা ভেবে আমি ফিরে এসেছিলাম, যতবার তোমার খোঁজ করেছি শুধু হতাশার খোঁজ পেয়েছি। তুমি ফিরে আসো রে দীপা। দীপা একজন স্ত্রী কিন্তু অভিমান করতেই পারে, কিন্তু একজন মা মা কি পারে তার সন্তানকে নিজের কাছ থেকে দূরে করে রাখতে? কিন্তু একজন মা সে কি করে অভিমান বুকে নিয়ে নিজের মেয়েকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারে? দীপা আমি সোনাকে দূরে করে দিইনি ডাক্তারবাবু, আমি ভয় পেয়েছিলাম, ওর মনের মধ্যে ঢুকে গেছে যে ওর মা ওকে মারতে চেয়েছে। কই সেদিন তো আপনার চোখে আমার জন্য এতটুকু বিশ্বাস দেখিনি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।